আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আইএলটিএস লিসনিং খুব সহজ একটা মডিউল, যে মডিউলে 7+ ব্যান্ড স্কোর করাটা অনেক ইজি, কিন্তু প্রবলেম হয়ে যায় আমাদের লাইক আইএলটিএস ক্যান্ডিডেটসদের স্পেলিং ইরোরস। আনসার আমরা কারেক্ট শুনতে পাই, স্পিকার যা বলে আমরা বুঝতে পারি, কিন্তু লিখার সময় আমরা স্পেলিং মিস্টেক করে থাকি। এখন স্পেলিং মিস্টেক হলে আপনি কি করবেন? ডেফিনেটলি আপনাকে এমন কিছু ম্যাটেরিয়ালস পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে যেগুলো ব্যবহার করলে বা যে ম্যাটেরিয়ালসগুলো আপনি প্র্যাকটিস করলে স্পেলিং ভুলগুলো আপনার কমে যাবে। এখন কোন ম্যাটেরিয়ালস আপনি পড়বেন, কিভাবে পড়বেন, কোথায় পাবেন, অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু আপনাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। এখন স্পেলিং প্রবলেমসগুলোর সলিউশন তিনটা ফাইলে আছে। ফাইল নাম্বার 1 হচ্ছে 1200 ওয়ার্ডস, ফাইল নাম্বার 2 হচ্ছে 378 ওয়ার্ডস, অ্যান্ড ফাইল নাম্বার 3 হচ্ছে 250 ওয়ার্ডস। এখন এই ফাইলসগুলো যদি আপনি কমপ্লিট করেন, তাহলে স্পেলিং মিস্টেক আইএলটিএস লিসনিংয়ের ক্ষেত্রে জিরোতে চলে আসবে, বিকজ এই ওয়ার্ডসগুলো প্রতিনিয়ত রিপিট হয়। লাইক এই ওয়ার্ডসগুলোর মধ্য থেকে আইএলটিএস লিসনিংয়ের স্পেলিংগুলো এসে থাকে। চলুন তাহলে আমরা 3 ফাইলস আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের প্রথম ফাইল, আর এই ফাইলে টোটাল 1200 ওয়ার্ডস দেওয়া আছে এবং ওয়ার্ডসগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজানো আছে, যেমন ডেইজ অফ দ্য উইক, মান্থ অফ দ্য ইয়ার, হবিস, সাবজেক্ট, মার্কেটিং। অ্যান্ড যদি আমরা এভাবে চেক আউট করি, তাহলে ওয়ার্কস অ্যান্ড জবস, হেলথ, নেচার, কান্ট্রিজ, ল্যাঙ্গুয়েজেস, এই ফাইলটা টোটাল 1200 ওয়ার্ডস আছে অ্যান্ড ক্যাটাগরিক্যালি সাজানো আছে, যেটা আমি একটু আগেই বলেছি। সো এই ফাইলটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে ইংলিশ টু বাংলা যে ওয়ার্ড মিনিং সেটা দেওয়া নাই। আসলে ইংলিশ টু বাংলা ওয়ার্ড মিনিং ইউজ করার কোনো দরকার নাই, এটাতে একটু ঝামেলা বেশি হবে। সো আপনাদের কী করতে হবে, এই ওয়ার্ডসগুলো মনে রাখার জন্য খাতায় 1 থেকে 3 বার লিখে লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন এবং এক্সামে অথবা বাসায় প্র্যাকটিসের সময় বা মক টেস্ট দেওয়ার সময় এগুলো ব্যবহার করতে পারবেন। নেক্সট ওয়ান হচ্ছে 378 ওয়ার্ডস, হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডস যেগুলোকে বলা হয়। এখানে ক্যাটাগরিক্যালি সাজানো আছে, লাইক টপিক হচ্ছে স্কুল, সো স্কুলে আবার কিছু টপিক আছে লাইক লাইব্রেরি, স্টুডেন্ট, টিচার, কোর্সেস, রিডিং অ্যান্ড বুকস, আফটার ক্লাস, শপিং, এভাবে কিছু ওয়ার্ড ক্যাটাগরিক্যালি এখানে সাজানো আছে। সো এই সেকেন্ড ফাইলটা আপনারা ব্যবহার করতে পারেন বা এই সেকেন্ড ফাইলটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। লাস্টলি হচ্ছে 250 ওয়ার্ডস, লাইক স্পেলিং ওয়ার্ডস। সিম্পল ওয়েতে একটু দেখেন, সিঙ্গেল অর ডাবল লেটার্স, এখানে ক্যাটাগরিটা একটু শর্ট করে সাজানো হয়েছে। লাইক সিঙ্গেল অর ডাবল লেটার্স বলতে কি বুঝতে পারি আমরা, লাইক এম্বারাসমেন্ট, অ্যাকোমোডেশন, এখানে দুটি ওয়ার্ডে ডাবল সি, দুটি ওয়ার্ডে এম্বারাসমেন্ট দেখেন ডাবল আর এই ডাবল এস দেওয়া আছে, এরপরে অ্যাকোমোডেশনে ডাবল সি এরপরে ডাবল এম দেওয়া আছে। এইভাবে আপনাদেরকে কখন ডাবল এস হবে, কখন ডাবল আর হবে, অ্যাটেন্ডেন্স যেমন এখানে ডাবল টি আছে, অ্যাসেসমেন্ট এখানে ডাবল এস আছে। সো এই যে ডাবল অর সিঙ্গেল কখন হবে এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনারা 250 ওয়ার্ডসের এই লিস্টিং ফাইলটা কমপ্লিট করতে পারেন। এখানে ক্যাটাগরিক্যালি সাজানো আছে, লাইক প্রথমে সিঙ্গেল অর ডাবল লেটার্স, দেন হচ্ছে সাইলেন্ট লেটার্স ই আই অর আই ই, নাম্বার 4 আছে ও আর ই আর, হোমোফোন্স দ্যাট মিনস সমোচ্চারিত শব্দ, লাইক যদি আমরা এটা দেখে আসি, বাট প্রোনাউন্সিয়েশন অর উচ্চারণটা অলমোস্ট সেম মনে হয়, যার কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি যে আসলে আমি শুনেছি একটা শব্দ উচ্চারণ, বাট আমি এখন কোনটা এখান থেকে লিখব,
এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো 250 ওয়ার্ডস এর এই ফাইলটা আপনি ফলো করলে আর আপনার কোনো প্রবলেম হবে না সিম্পল ওয়েতে। এটা হচ্ছে আমাদের, দ্যাট মিনস জীবন আয়েলস এর একটা ফেসবুক গ্রুপ। সো ফেসবুক গ্রুপে নিয়মিত পোস্ট করা হয়, অ্যাচিভমেন্টস আর রেজাল্টস গুলো এখানে সাবমিট করা হয় যেন আপনারা মোটিভেটেড আর ইন্সপায়ার হতে পারেন। এরপর দেখেন এখানে কিছু ফাইলস সেকশনস আছে গ্রুপে, লাইক ডিসকাশন, ফিচার্ড মেম্বার্স, ইভেন্ট, মিডিয়া, ফাইলস। এখন এই ফাইল সেকশনে আমি যে তিনটি ফাইলস এর কথা বলেছি লিসনিং এর জন্য, তিনটি ফাইলস অলরেডি অ্যাড করা আছে। সো আপনাদেরকে কি করতে হবে, সিম্পল ওয়েতে এটা আপনি সার্চ করতে পারবেন অথবা আপনি ফাইল সেকশনে গেলেই পেয়ে যাবেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছি আমরা 250 ওয়ার্ডস, দেন আমরা দেখতে পাচ্ছি 378 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস ইন আয়েলস লিসনিং, দেন আমরা পাচ্ছি হচ্ছে 1200 ওয়ার্ডস ইন আয়েলস লিসনিং। সো এই ওয়ার্ডস গুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের আয়েলস লিসনিং এ যে মিস্টেকস গুলো আছে, দ্যাট মিনস স্পেলিং মিস্টেকস গুলো আছে, এইটা আর থাকবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।